বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের সবচেয়ে বড় বাধার নাম মামলা, সবচেয়ে বড় বাধার নাম গায়েবি মামলা। তত্ত্বাবধায়ক সরকার বা অন্য নিরপেক্ষ সরকারের চেয়েও আমার কাছে মনে হয় যে মামলা এবং গায়েবি মামলা বাংলাদেশের রাজনীতির একটি সুষ্ঠু নির্বাচনের সবচেয়ে বড় অন্তরায়। কেন এই কথা বলছি, তার কারণ হচ্ছে যারা নির্বাচনে অংশ নিবে অর্থাৎ রাজনৈতিক দলগুলো, এর মধ্যে বিএনপি অন্যতম প্রধান রাজনৈতিক দল, দুটি বড় রাজনৈতিক দলের একটি। তো সেই বিএনপির নেতাকর্মীদের ভেতরে জাতীয় নেতা, জেলা পর্যায়ের নেতা, উপজেলা পর্যায়ের নেতা, ইউনিয়ন পর্যায়ের নেতা, থানা নেতা, এমন কোনো নেতা নাই যাদের নামে একাধিক মামলা নেই, যাদের নামে কয়েক ডজন মামলা নেই। তো এই কয়েক ডজন মামলা নিয়ে বিএনপি নেতাকর্মীদের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠে থাকতে হবে। প্রশ্ন হচ্ছে যে না, মামলাই যদি নির্বাচনের জন্য প্রধানতম বাধা হয়ে থাকে, তাহলে বিএনপির পক্ষ থেকে অথবা যারা একটা সুষ্ঠু নির্বাচন চাইছেন তাদের পক্ষ থেকে মামলার প্রসঙ্গগুলো আলোচনায় আসছে না কেন? যেমন বিদেশিরা মামলার প্রসঙ্গ নিয়ে ওইভাবে কিছু বলছে না, বিএনপি আন্দোলন করছে কিন্তু তাদের প্রধান দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকার, মামলার প্রসঙ্গটি এখনও তারা বলছে না। তারা হয়তো মনে করছে যে তত্ত্বাবধায়ক সরকার যদি আসে, নির্দলীয় নিরপেক্ষ সরকার যদি আসে, তখন তাদের কাছে এই দাবি জানানো যাবে যে আমাদের কাছে নামে রাজনৈতিক মামলা হয়েছে, গায়েবি মামলা হয়েছে, এই মামলাগুলো প্রত্যাহার করা হোক ইত্যাদি ইত্যাদি। সেটা হয়তো বিএনপি মনে করছে, এই কারণে বিষয়টি সামনে নেই। তো বাংলাদেশের রাজনীতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে এই সম্ভাবনা কি আছে? আমি প্রায় দেখি না বললেই চলে। বিএনপি আন্দোলন করছে, সেই আন্দোলনে সরকার কর্ণপাত করবে আমার কাছে তা মনে হচ্ছে না। বিএনপির আন্দোলন তো হচ্ছে জনসম্পৃক্ত আন্দোলন, তারা জনসভা করছে, বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে, জনগণের একটা সমর্থন আছে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু এই আন্দোলন বাংলাদেশের মতো দেশে সরকারে যারা থাকে তারা ধর্তব্যের মধ্যে নেয় না, বিএনপির এই আন্দোলনও নেবে না। আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার আরেকটা উপায় থাকে, চাপ। যদি বিদেশিরা চাপ দিয়ে সরকারকে বাধ্য করে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে, কিন্তু বিদেশিরাও সেই কাজটি করবে না, বিদেশিরা সেটা করতে পারে না। বিদেশিরা সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন চাইবে, কিন্তু তারা এটা বলে দিবে না যে তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকার লাগবে, কোন সরকারের অধীনে হবে সেটা দেশকে সিদ্ধান্ত নিতে হবে। এখন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে যে দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে, এবং প্রশ্ন হচ্ছে কথাটা খুব চমৎকার কিন্তু বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে তো আগেই বলেছি, আগের ভিডিওগুলোতে বলেছি যে বাংলাদেশ তো কখনও কোনো দিন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়নি, আওয়ামী লীগ সরকারের অধীনে এবার হবে বিশ্বাস করার কারণ নেই, কারণ 2014-তে হয়নি, 2018-তে হয়নি, এবছরও সেই পরিবেশ বর্তমান নাই। কিন্তু তাহলে বিএনপি কি নির্বাচনে অংশ নেবে? আমরা জানি না নির্বাচনে অংশ নেবে কিনা, বিএনপির কথা বিএনপি বলতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ধরুন রাজনৈতিক চাপে, দেশের ভেতরের চাপে, দেশের বাইরের চাপে সরকার যদি বর্তমানে যত যেভাবে একরকম মনোভাব নিয়ে আসে সেই মনোভাবের যদি সরকারের পরিবর্তন হয়, সরকার যদি একটি নির্বাচনকালীন সরকার করে, সরকার যদি একটি ছোট সরকার করে, নির্বাচনকালীন ছোট সরকার করে, এবং সেই সমস্ত জায়গাতে যদি এরকম একটা সিদ্ধান্তে আসে যে নির্বাচনকালীন রুটিন দায়িত্ব ছাড়া অন্য কিছু পালন করবে না, দৃশ্যমানভাবে এরকম কিছু বিষয় যদি দেখানো হয় এবং বিদেশিরাও যদি সন্তুষ্ট হয়, তাহলে হয়তো বিএনপির উপরে উল্টো চাপ আসবে যে নির্বাচনে অংশ নাও। সেই চাপের পরিপ্রেক্ষিতে যদি ধরে নেই, তর্কের জন্য যদি ধরে নেই যে বিএনপি নির্বাচনে অংশ নিল, বিএনপি নির্বাচনে অংশ নিল, তো তখন কি হবে? এই জায়গাটিতেই আসছে যে সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না। আমি যে কথাটি বললাম তার যে একটা সম্ভাবনা নেই তা নয়, তা মনে করছি তার একটা সম্ভাবনা আছে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে। তাহলে ঘটনাটা কী দাঁড়াবে? বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তাহলে বিএনপির কয়েক রকমের ব্যাপার সামনে আসছে। প্রথমত কথা, নির্বাচনে যে সমস্ত নেতারা অংশ নেবেন তাদের নামে কতজনের নামে মামলা আছে, কী অবস্থার মধ্যে আছে, কার মনোনয়নপত্র বাতিল হবে, কারটা গ্রহণ করা হবে, এটা একটা ব্যাপার থাকে। কারণ নির্বাচন কমিশন তো ইতিমধ্যেই দলীয় মানে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে, এটা বিএনপির জন্য একটা চিন্তার ব্যাপার।
তার চেয়েও বড় চিন্তার ব্যাপার একজন প্রার্থী বিএনপির প্রার্থী নির্বাচন করবেন মাঠে থাকবেন কিন্তু তার যে নেতাকর্মীরা আছেন সেই সমস্ত নেতাকর্মীদের মধ্যে প্রায় একজনকেও খুঁজে পাওয়া যাবে না যার নামে কয়েক ডজন মামলা নেই পূর্বের মামলা আছে যাদের নামে মামলা নেই বা যাদের মামলা নিষ্পত্তি হয়েছে তাদের নামে এখন নতুন করে মামলা দেওয়া হবে ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে দেখবেন কোথাও ঘটনা ঘটছে মামলা হয়ে যাচ্ছে 1,000, 1,500, 2,000 আসামি ঘটনাটি হয়তো ঘটেইনি ঘটনাটা যখন ঘটেছে তখন হয়তো যে সমস্ত নেতাকর্মীরা এলাকায় ছিলেনই না তখন হয়তো ওই নেতাকর্মী দেশের বাইরে ছিলেন এমন অনেক নেতা আছে যে নেতা মারা গেছেন এমন অনেক নেতা আছেন যে নেতা বা কর্মী দেশের বাইরে আছেন প্রবাসে আছেন তারাও মামলার আসামি অর্থাৎ গায়েবী মামলার কথা যেটা বলছিলাম যার অস্তিত্ব নেই কিন্তু মামলা আছে বাদী পুলিশ বাদী হয়ে এই সমস্ত মামলা হলে এই যে মামলায় বিএনপি নেতাকর্মীরা আসামি থাকবেন তো সেই সময়টিতে কী ঘটবে সেই সময়টিতে সরকার বলার চেষ্টা করবে বা পুলিশ যেটা বলার চেষ্টা করবে সেটি হচ্ছে যে অভিযান আমরা সন্ত্রাসী নির্বাচনের আগে অস্ত্র এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করার ব্যবস্থা করছি পুলিশ 15 দিন 1 মাসের একটা বিশেষ কর্মসূচি নেবে অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করার তো সেই সময় বিএনপি বলবে যে আমার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এলাকায় থাকতে দেওয়া হচ্ছে না নির্বাচন কমিশন বলবে যে যাদের নামে মামলা নাই যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা নাই অহেতুক যেন রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার করা হয় না আর সরকার বা পুলিশের পক্ষ থেকে যেটা বলা হবে যে পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে পুলিশের বক্তব্যটি সঠিক কারণ মামলা গায়েবী হোক আর যাই হোক তার চার্জশিট হবে তার গ্রেপ্তারি পরোয়ানা হবে সবই তো পুলিশ দিবে অর্থাৎ এই যে ঘটনাটি ঘটবে যে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যাদের গায়েবী মামলা বা সন্ত্রাসের অভিযোগে মামলা বা ভাঙচুরের মামলা বা জ্বালাওপোড়াও মামলা এই সমস্ত মামলাগুলোর আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে গ্রেপ্তার করার জন্য অভিযানে নামবে সম্মিলিতভাবে পুলিশ অভিযানে নামবে র্যাব অভিযানে নামবে অন্যান্য যে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা অভিযানে নামবে তো তারা অভিযানে নামলে যেটা হবে যে বিএনপির যে সমস্ত নেতারা এখন এলাকায় নাই এলাকার বাইরে আছেন তারা এলাকায় ফেরার পরে পুলিশ যখন অভিযান শুরু করবে তাদের বাড়িতে তারা তখন আবার এলাকা কেউ কেউ গ্রেপ্তার হবেন কেউ কেউ আবার এলাকা ছেড়ে পালাবেন বা এলাকা ছেড়ে চলে আসবেন এবং তাদেরকে আকার ইঙ্গিতে এটা বোঝানো হবে যে তোমরা যদি এলাকায় থাকো হয় তোমাকে গ্রেপ্তার হতে হবে অথবা তোমাকে এলাকা ছাড়তে হবে এবং অনেকেই এলাকা ছাড়তে বাধ্য হবেন বিএনপির অভিযোগ চলতে থাকবে পুলিশের অভিযানও চলতে থাকবে তর্ক বিতর্ক পাল্টা বিদেশিরা কথা বলবে চাপ দিবে বলবে আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তার করছি কারো কোনো কোনো জায়গায় অস্ত্র উদ্ধার করা হবে কোনো কোনো জায়গায় সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময় হবে পুলিশ আহত হবে ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটবে তো এই ঘটনাগুলোকে কেন ঘটবে এই ঘটনাগুলোকে রেখে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠে থাকতে না পারেন বিএনপির নেতাকর্মীরা যদি আত্মগোপনে চলে যান বিএনপির নেতাকর্মীরা যদি গ্রেপ্তার হন বিএনপির যে প্রার্থী নির্বাচন করবেন তিনি আসলে কাদেরকে নিয়ে নির্বাচন করবেন দেখা যাবে যে বিএনপি নির্বাচনী কেন্দ্রে এজেন্টই দিতে পারবে না এজেন্ট দেওয়ার মতো লোক পাওয়া যাবে না নেতা পাওয়া যাবে না যাদের যারা গ্রেপ্তার আতঙ্কে ভুগবেন তারা এলাকা ছেড়ে দিবেন হয়তো এজেন্ট নিয়োগ দেওয়া হবে রাতের বেলায় তার বাড়িতে অভিযান চালানো হবে তার নামে হয়তো একটি মামলা ছিল বা খুঁজে খুঁজে তার আগের থেকেই অভিযান চালানো হবে তো এই যদি বাস্তবতা হয়ে থাকে বাংলাদেশের আমার কথাকে অনেক নেতিবাচক মনে হতে পারে আমার কথাকে মনে হতে পারে যে আমি নির্বাচনকে কেন্দ্র করে ভয় দেখাচ্ছি আমি নির্বাচন আমি নেতিবাচক কথাও বলছি না আমি নির্বাচনকে কেন্দ্র করে ভয়ও দেখাচ্ছি না আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচন করতে হলে যে পরিবেশ দরকার বাংলাদেশে সেই পরিবেশ সামনে তৈরি হবে আমি সেই সম্ভাবনা দেখছি না শুধুমাত্র সেই কথাটাই বলছি যে বিএনপি নেতাকর্মীদের মাঠ ছাড়া করলে মাঠটা একক নিয়ন্ত্রণে থাকবে আওয়ামী লীগের একক নিয়ন্ত্রণে থাকবে সরকারের এবং প্রশাসনের সরকার পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের তো সেরকম জায়গাতে নির্বাচনটি সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ হবে এজেন্ট যদি না থাকে নির্বাচনী পর্যবেক্ষকরা যাই আসুক না কেন যাই করুক না কেন অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের জন্য যা দরকার সেই রকম অবস্থা বাংলাদেশে তৈরি হবে সেটার কোনো সম্ভাবনা দেখছি না এমনকি যদি দল নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকারও প্রতিষ্ঠিত হয় এবং সেই সরকারটি যদি খুব শক্তিশালী বা খুব ডাইনামিক কোনো আচরণ না করে তাহলেও সেটা নির্বাচন সম্ভব কিনা জানি না কারণ বর্তমানের যে প্রশাসন সেই প্রশাসনই যদি তত্ত্বাবধায়ক সরকারের সময়ও থাকে
তাহলে সেই প্রশাসন একটি সুষ্ঠু নির্বাচন করতে দিবে বা হবে সেটা খুব কঠিন। তাহলে কি সুষ্ঠু নির্বাচনের কোনোই সম্ভাবনা নেই? একমাত্র সম্ভাবনা দেখি যদি বিদেশিদের চাপ, বিশেষ করে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ যে অবস্থার মধ্যে আছে সেই অবস্থার মধ্যে থাকে বা আরও যদি পারে, ভিসা নীতির কথা যেটা এখন পর্যন্ত বলা হয়েছে এবং যেটা আমরা এখন পর্যন্ত দেখছি, সেই ভিসা নীতির ব্যাপারটা যদি সত্যি সত্যি কঠোরভাবে প্রয়োগ হয়, হবে কি হবে না আমরা জানি না, যদি কঠোরভাবে প্রয়োগ হয় তাহলে তো অনেকের জন্যই খুব বিপজ্জনক হবে, বিশেষ করে প্রশাসনের ভেতরে যারা আছেন, বাইরে যারা আছেন, রাজনীতির সঙ্গে যারা আছেন, নির্বাচন কমিশন, দলীয় সংগঠনে পরিণত হওয়া নির্বাচন কমিশন আছেন, তাদের উপরে যদি এটার প্রয়োগের সম্ভাবনা থাকে তাহলে পরিস্থিতিটা অন্যরকম হলেও হতে পারে। সেটা হবে কি না জানি না। অন্যান্য যে গুঞ্জন আছে নিষেধাজ্ঞার, সেগুলোর কী হবে তাও আমরা জানি না। মার্কিন সর্বোপরি মার্কিন চাপের যে জায়গাটি এখন আছে, যদি এটা অব্যাহত থাকে তাহলে আমরা যে কথা বলছি যে মামলা টামলা দিয়ে পুরনো কৌশলে যে অবস্থার মধ্যে একটা নির্বাচন করে ফেলা সেটা খুবই কঠিন। সুষ্ঠু নির্বাচন করার যে নির্বাচনের যেমন খুব বেশি সম্ভাবনা দেখি না, একই রকমভাবে মার্কিন চাপ যেটা এখন আছে এবং যেটা ধারণা করা হয় সেটা যদি থাকে তাহলে যেনতেন প্রকারে একটা নির্বাচন করে ফেলাটাও প্রায় অসম্ভব। তার মানে হচ্ছে আমাদের আগামীর সময়টা অত্যন্ত জটিল এবং কঠিন। সেই জটিল এবং কঠিন সময়ে একই সঙ্গে দেশের ভেতরের রাজনীতি, একই সঙ্গে দেশের বাইরের চাপ, সব কিছু মিলিয়ে আগামী দিনটি বাংলাদেশের কেমন হবে এক কথায় বলে দেয়া খুবই মুশকিল। ভালো কিছু হোক এটা প্রত্যাশা করি, তবে কালো মেঘেরও দেখা যায় বা কালো মেঘেরও ইঙ্গিত আছে, আমাদের অপেক্ষা করতে হবে।